আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, আজ আমি তাদের এডুকেশনের পিজিইডি টু পেপারের যে কোশ্চেন ব্যাংক নতুন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছে তার সমস্ত প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কোথাও মিস করবেন না, এবং আপনারা চাইলে খাতায় এর উত্তরগুলো নোট ডাউনও করে রাখতে পারেন, কারণ এর থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় বেশ ভালো নম্বরই কমন চলে আসবে। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। চলনার সময় আলোচনা করে শুরু করা যাক। তো কোশ্চেন নাম্বার ১ পিজিডি টু এর শিক্ষা মনোবিজ্ঞানের শ্রেষ্ঠ পদ্ধতি হলো পরীক্ষণ পদ্ধতি। কোশ্চেন ২ শিক্ষা মনোবিজ্ঞান হলো মন্বন্তরী বিজ্ঞান। কোশ্চেন ৩ জা পিয়াজে প্রভাবিত বৈদিক বিকাশের চতুর্থ ধাপটি হলো প্রথাগত সক্রিয়তা স্তর। কোশ্চেন ৪ স্ক্যানের শিখন তত্ত্বকে অপারেটিং কন্ডিশনিং তত্ত্ব বলা হয় কেন? রেসপন্ডে বিহেভিয়ার হলো আসল চাবিকাঠি এর। কোশ্চেন ৫ সমগ্র অংশের যোগফলের চেয়ে বড় এই কথাটির প্রবক্তা কে? এই কথাটির প্রবক্তা সেস্টান্ট মনোবিজ্ঞান। কোশ্চেন ৬ জিরম বরুণারের সাংকেতিকরণের ধাপের ক্রম কী? এ ধাপের ক্রম হলো সক্রিয়তা ভিত্তিক। কোশ্চেন ৭ শিখন সঞ্চালনের অভিস্থাপন তত্ত্বটির আবিষ্কর্তা কে? এই তত্ত্বের আবিষ্কর্তা গেস্টাল্ট। কোশ্চেন ৯ আসুবেল প্রদত্ত অর্থবহ শিখনের শর্তগুলি কী কী? তো এর শর্তগুলি ছিল বিষয়বস্তু, কিমা ও মানসিক অবস্থা। নেক্সট প্রশ্ন শিখনের মাত্রাগুলি কী? তো শিখনের মাত্রাগুলি হলো মনচালক মাত্রা, জ্ঞানচালক মাত্রা ও অনুভূতিমূলক মাত্রা। এর সাথে জানিয়ে রাখি যে অন্যান্য পেপারের যে কোশ্চেন ব্যাংকের উত্তরগুলো আমি ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, আপনারা এখনও যদি সেই পেপারগুলো না দেখে থাকেন অর্থাৎ পিজিইডি ১ ৩ ৪ তো সেইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশান থেকে তার উত্তরগুলো পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন ১১ মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ওয়াটসন। নেক্সট কোশ্চেন ১২ শিক্ষায় মনোবিজ্ঞানের সবচেয়ে বড় অবদান কোনটি? তো শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্তু সবচেয়ে বড় অবদান মনোবিজ্ঞানের। কোশ্চেন ১৩ বিকাশ বৃদ্ধির চেয়ে তাৎপর্যপূর্ণভাবে পৃথক কেন? বিকাশ হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, তার জন্যই পৃথক। কোশ্চেন ১৪ বিকাশের প্রক্সি মোড ডিজিটাল নীতি বলতে কী বোঝায়? তো কেন্দ্র থেকে পরিধির বিকাশকে কিন্তু এই নীতি বলা হয়। কোশ্চেন ১৫ স্কিমার ধারণার কে উদ্ভাবন করেছেন? তো এই ধারণা উদ্ভাবন করেছেন আর্ট বার্টলেট। কোশ্চেন ১৭ কৃষ্টি নিরপেক্ষ বুদ্ধি অভিজ্ঞা বলতে কী বোঝাই? তো এই বলতে বোঝাই কৃষ্টি পক্ষপাতহীন বুদ্ধির অভিজ্ঞা। নেক্সট কোশ্চেন ১৮ আত্মউপলব্ধি তত্ত্বতেই প্রবক্তা কে? তো এই তত্ত্বের প্রবক্তা আব্রাহাম মাসলো। নেক্সট কোশ্চেন ১৯ বার্নার্ড ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বের চারটি উপাদান কী কী? একটা হলো সফলতা, একটা প্রয়াস, একটা ভাগ্য, কাজের কাজের কাঠিন্য। তো এর সাথে বলে রাখি ভিডিওটি করার সময় আমার কোথাও কোথাও উচ্চারণে ভুল হচ্ছে, তো সেগুলো কিন্তু আমাকে নিজের ভাই বা দাদা মনে করে ক্ষমা করে দেবেন। নেক্সট ২০ নম্বর প্রশ্ন সাফল্য লাভের চাহিদা স্তর তত্ত্বের প্রবক্তা কী? তো এই তত্ত্বের প্রবক্তা ছিলেন জন অ্যাকিলসন। তো নেক্সট ২১ নম্বর প্রশ্ন সম্পদ বন্টনের তত্ত্বটি কার আবিষ্কৃত? তো এই তত্ত্বটি নেইসারের আবিষ্কৃত। তো এর সাথে বলে রাখি এই যে উত্তরগুলো এগুলো আমি বের করিনি, এগুলো উক্ত যে বিষয়ের যে টিচাররা রয়েছেন তাদের দিয়ে বের করানো, তো এর জন্য কিন্তু আমার বলতে কিছুটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার ২২ ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি কার প্রদত্ত? তো ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আর্ন্ট পোর্টের প্রদত্ত। নেক্সট কোশ্চেন নাম্বার ২৩ ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণ তত্ত্বটির আবিষ্কর্তা কে? তো ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণ তত্ত্বটির আবিষ্কর্তা ছিলেন ক্যাট হেল। নেক্সট ২৪ নম্বর প্রশ্ন অতি তীব্র মানসিক প্রতিবন্ধীদের কিউ এর ব্যক্তি কোনটি? তো কিউ এর ব্যক্তি হলো ভিলো। নেক্সট ২৫ মানসিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের জন্য কোনটি সবার আগে প্রয়োজন? মানসিক প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণটা সবার আগে প্রয়োজন পুনর্বাসনের জন্য। এর সাথে জানিয়ে রাখি আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট প্রতিভাবান ছেলেমেয়েদের শিক্ষা কর্মসূচিতে কোন উদ্যোগে সবচেয়ে অগ্রাধিকার দেবেন? তো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির উন্নয়নের দিকে কিন্তু সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া উচিত। নেক্সট ২৭ নম্বর প্রশ্ন নর্মাল প্রবাবিলিটি কার্ভে ±১০ মাঝামাঝি অ্যাভারেজ শিশুদের বিতরণ কী? ০.২৮ নেক্সট ২৮ কোশ্চেন মানসিক স্বাস্থ্যহানির চারটি কারণ কী কী? প্রাইমারি প্রেডিপোজিন প্রিসিপশনিং রেইনফোর্সিং
কজ, এগুলো কিন্তু কারণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, আলবার্ট বান্দুরা প্রবর্তিত আত্মকার্যকারিতা বিকাশের দ্বিতীয় সত্য কি? অপ্রত্যক্ষ অপ্রত্যক্ষ অভিজ্ঞতা। নেক্সট কোশ্চেন 30, এস ফর্ড প্রবর্তিত ব্যক্তিত্বের তত্ত্বটি কোন শ্রেণীর অন্তর্গত? এটা কিন্তু মনসমীক্ষণই মতবাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 31, যে প্রশ্নটি আছে, জা পিয়াজের মত অনুসারে বৈদিক বিকাশের কয়টি ধাপ? উত্তর হবে 4টি। নেক্সট নৈতিক বিকাশের তত্ত্বটি কে প্রস্তাব করেন? উত্তর হবে লরেন্স কোলবার্গ। নেক্সট আইপি প্যালোভ এর শিখন তত্ত্বটি কী নামে পরিচিত? ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি নামে পরিচিত। নেক্সট জন বার্নার প্রদত্ত বৈদিক বিকাশ তত্ত্বের সাংকেতিকরণ প্রক্রিয়া কয়টি? তো এর উত্তর হবে 3টি। নেক্সট প্রশ্ন, বৈদিক সংগঠনের স্থায়ী ধারণা কথা কে বলেছেন? তো এটি বলেছেন ডেভিড আসুবেল। নেক্সট 36 নম্বর প্রশ্ন, যে উত্তর সেটি হবে জেনারেলাইজ প্রিন্সিপাল, ঠিক আছে, জেনারেলাইজের প্রিন্সিপাল। নেক্সট 37 নম্বর প্রশ্ন, স্মৃতির প্রথম উপাদান কোনটি? এর উত্তর হবে সংরক্ষণ। নেক্সট 38 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানের কোন পদ্ধতিটি শ্রেষ্ঠ? পরীক্ষণ পদ্ধতিটি শ্রেষ্ঠ। নেক্সট 39 নম্বর প্রশ্ন, প্রাক জন্মকালীন স্তরে কয়টি ধাপ? তো এটা কিন্তু 3টি ধাপ। নেক্সট 40 নম্বর প্রশ্ন, সুসান ইস্যাক্স প্রাক্ষোভিক আচরণের কয় প্রকারের কথা বলেছেন? তিনি কিন্তু 4 প্রকারের কথা বলেছেন। নেক্সট 41 নম্বর প্রশ্ন, দেখুন এগুলো দাগলই রয়েছে যেগুলো বলছি, কার প্রস্তুতকৃত সামাজিক পরিমাণ স্কেল অধিক পরিচিত? এর উত্তর হবে ভাইনল্যান্ড। নেক্সট 12 নম্বর প্রশ্ন, 42, শিশুদের শারীরিক কাজকর্মে কোন দুটি বিপরীত ধর্মী উপাদান কাজ করে? তো প্রতিবর্তক্রিয়া এবং অভিনমন, এই দুটো কিন্তু বিপরীত ধর্মী ক্রিয়া কাজ করে শিশুদের ক্ষেত্রে। নেক্সট 43 নম্বর কোশ্চেন, শিখনের জন্য নিচের মনোবিজ্ঞানিক কোন শর্তকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? তো শিখনের জন্য কিন্তু প্রেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নেক্সট 44 নম্বর প্রশ্ন, থমডিকের শিখন তত্ত্বের গৌণসূত্র কয়টি? তো এর গৌণসূত্র কিন্তু মোট 5টি। এর সাথে বলে রাখি যে ভিডিওটা আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই ইউনিভার্সিটি থেকে দেওয়া এই কোশ্চেন ব্যাংকের উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাই। নেক্সট প্রশ্ন, স্কিনার কত প্রকার আচরণের কথা বলেছেন? স্কিনার 2 প্রকার আচরণের কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, জেপি গেইলফোর্ড এর মতানুসারে বৃদ্ধির মাত্রা কী কী? তো বৃদ্ধির মাত্রা কিন্তু বিষয়বস্তু, বৈদিক ক্রিয়া এবং উপজাত ধারণা। নেক্সট নিচের কোনটি একটি বাচনিক অভিক্ষা? তো আর্মি অ্যালফা টেস্ট কিন্তু একটি বাচনিক অভিক্ষা। নেক্সট 49 নম্বর প্রশ্ন, আত্মপ্রতিষ্ঠা তত্ত্বটি কার প্রদত্ত? তো এটি কিন্তু আব্রাম মাসলোর প্রদত্ত। নেক্সট সাধারণভাবে মনোযোগ কয় প্রকার? সাধারণভাবে কিন্তু মনোযোগ 2 প্রকারের। এই কোশ্চেন ব্যাংকের উত্তরের পিডিএফ ফাইলটি যদি আপনারা পেতে চান, তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজেও লাইক করতে পারেন, কারণ এইগুলো এই জায়গাগুলোতে আমি কিন্তু এর পিডিএফ ফাইলগুলো শেয়ার করে দেব। নেক্সট 50 নম্বরের প্রশ্ন, সম্পদ বন্টনের তত্ত্বটি কার প্রদত্ত? তো সম্পদ বন্টনের তত্ত্বটি নাসিয়ারের প্রদত্ত। নেক্সট 51 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্বের মনসমীক্ষাকীন তত্ত্বটি কার সাথে যুক্ত? তো এটি কিন্তু সিগমাউন্ড ফ্রয়েড নামে যুক্ত। নেক্সট 52 নম্বর প্রশ্ন, কার ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি ব্যাপকভাবে বিখ্যাত? জিডব্লিউ অ্যালপোর্টের। নেক্সট সামাজিক শিক্ষণ তত্ত্বটি কার প্রদত্ত? অ্যালবার্ট বান্ডুরার প্রদত্ত। নেক্সট কোন সংস্থা মানসিক রোগের বিশ্বস্ত শ্রেণীকরণ ও পরিমার্জন করে থাকে? আমেরিকান সাইট্রিক অ্যাসোসিয়েশন। নেক্সট উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের কর্মসূচিতে কোন কার্যক্রম বেশি কার্যকরী? তো এটি কিন্তু সম্পদশালী কক্ষ প্রস্তুতকরণটা কিন্তু বেশি কার্যকরী। নেক্সট 56 নম্বর প্রশ্ন, কোন সংস্থা মানসিক প্রতিবন্ধকতা সামুদায়িত্বক সংজ্ঞা নিরূপণ করে? AAMR, ঠিক আছে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোন MR দল বুদ্ধাঙ্কের 20-25 বন্ধনীর মধ্যে অবস্থান করে? তার উত্তর হবে অতি তীব্র, ঠিক আছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, অর্থাৎ পরে যে MCQ দিয়েছে তার 28 নম্বর কোশ্চেন, MR ছেলে মেয়েদের দৈহিক বিকাশের ধারাটি কেমন? সব দিক থেকে ভীষণ স্লোদ। নেক্সট MR ছেলেদের যারা বুদ্ধাঙ্ক সীমা 35-40 থেকে 55-55 মধ্যে অবস্থান করে তাদেরকে কী বলা হয়? তাদেরকে প্রশিক্ষণযোগ্য বলা হয়। নেক্সট 60 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, প্রতিবেশ
সম্পর্কে উদাসীন ছেলেমেয়েরা কি ধরনের অসুস্থতায় আক্রান্ত, তো এরা কিন্তু এএসডি অসুস্থতায় আক্রান্ত। ভিডিওটা ভালো অবশ্যই ভিডিও লাইক করবেন, ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন, এবং অন্যান্য পেপারের যে উত্তরগুলো সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো।